নমস্কার বন্ধুরা, তিথিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা কলাইশুঁটির ডাল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটা কেমন করে বানিয়েছি। এখানে আমি 300 গ্রাম কলাইশুঁটি নিয়ে নিয়েছি। এটা একদম ফ্রেশ কলাইশুঁটি, ছিলকা থেকে বের করে দানাগুলো বেছে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 3 মিনিটের মতো কলাইশুঁটিকে সেদ্ধ করে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেখে নেব কলাইশুঁটিটা সিদ্ধ হয়েছে কি না। কলাইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যন্তই সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এর থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে আমি একটা গামলাতে ঢেলে নিচ্ছি আর একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। পুরোপুরি ম্যাশ করব না, এভাবে অর্ধেক ম্যাশ করে নিতে হবে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে, যাতে জিরেটার কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর আদা বাটা। এবার ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ থেঁতো করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো হতে দেব। দেখুন, 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ ধনে পাউডার আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। লাল লঙ্কা গুঁড়ো একেবারেই অপশনাল, আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চান তাহলেও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা কলাইশুঁটিগুলো। এবার কলাইশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। কাঁচা কলাইশুঁটির ডাল এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেব 3 কাপের মতো জল। জলটা কলাইশুঁটি সেদ্ধ করা জলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এক্সট্রাভাবে জলও ব্যবহার করতে পারেন। এবার ডালটা আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, এছাড়া লুচি পরোটা সাথে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন, ডালটা রান্না একদম শেষের দিকে। এবার এতে দিয়ে দেব কুচনো ধনে পাতা।
ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ডালটা ফুটিয়ে নেব। এবার আমি একটা বাটিতে ডালটা নামিয়ে নেব। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।